বিসমিল্লাহির রহমানির বেসিক ক্লাস নামে পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজ আমরা আলোচনা করব বাংলাদেশ আনসার ভিটিবি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আগে যে যে বিষয়গুলো তোমাকে জানতে হবে তা নিয়ে। তো চলো শুরু করি। তো প্রথম যে প্রশ্নটি দেখো, বাংলাদেশ আনসার ভিটিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর উত্তর হবে খিলখাও, ঢাকা। পরবর্তী যে প্রশ্নটি দেখো, কত সালে আনসার ভিটিবির বর্তমান নামকরণ করা হয়? তো এর উত্তর হবে 1995 সালে। পরবর্তী যে প্রশ্নটি দেখো, দেশে মোট আনসার ব্যাটালিয়নের সংখ্যা কত? তো এর উত্তর হবে 37টি। পরবর্তী যে প্রশ্নটি দেখো, কোন তারিখে আনসার বাহিনী জাতীয় পতাকা লাভ করে? তো এর উত্তর হবে 10 মার্চ 1998 সালে। তারপর যে প্রশ্নটি দেখো, আনসার একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? তো এর উত্তর হবে সফিপুর, গাজীপুর। তারপর যে প্রশ্ন দেখো, বাংলাদেশ আনসার ও ভিডিপির স্লোগান কি? তো এর উত্তর হবে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা। তো তারপর যে প্রশ্নটি দেখো, আনসার একাডেমির বর্তমান নাম কি? তো এর উত্তর হবে আনসার ভিডিপি একাডেমি। তারপর যে প্রশ্নটি দেখো, বাংলাদেশ আনসার বাহিনী প্রথমে কি নামে পরিচিত ছিল? উত্তর হবে ইউনিয়ন ভিত্তিক প্লাটুন। পরবর্তী যে প্রশ্নটি দেখো, বাংলাদেশ আনসার ও ভিডিপির রেঞ্জ সংখ্যা কত? তো এর উত্তর হবে 60টি। তো পরবর্তী যে প্রশ্নটি দেখো, আনসার ব্যাটালিয়ন গঠন করা হয় কবে? তো এর উত্তর হবে 1971 সালে। তো 11 নম্বর যে প্রশ্নটি দেখো, আনসার রুলস কবে প্রণীত হয়? তো এর উত্তর হবে 1948 সালে 20 আগস্ট। পরবর্তী যে প্রশ্নটি দেখো, আনসার একাডেমির গোড়াপত্তন হয় কত সালে? তো এর উত্তর হবে 1976 সালে। তারপর যে প্রশ্নটি দেখো, রাষ্ট্রভাষা আন্দোলনে আনসার ও ভিডিপির কে শহীদ হন? তো এর উত্তর হবে আব্দুল জব্বার। তো 14 নম্বর যে প্রশ্নটি দেখো, ভিডিপি এর পূর্ণরূপ কি? তো এর উত্তর হবে ফ্লেজ ডিফেন্স পার্টি। তারপর যে প্রশ্নটি দেখো, আনসার ও ভিডিপির নতুন কয়টি ব্যাটালিয়ন গঠন করা হয়? তো এর উত্তর হবে 4টি। পরবর্তী যে প্রশ্নটি দেখো, আনসার ও ভিডিপির নতুন ব্যাটালিয়ন গুলোর নাম কি? তো এর উত্তর হবে 1 মানিকগঞ্জ ব্যাটালিয়ন, 2 পাবনা ব্যাটালিয়ন, 3 নৌহাট ব্যাটালিয়ন, 4 সফিপুর ব্যাটালিয়ন। তো আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।